মানস মানচিত্র। মানস মানচিত্র কেন করা দরকার? এটি করার ফলে শিশুদের শব্দভাণ্ডার বৃদ্ধি পায়। এটি একটি শ্রেণী বা দলে করলে শিশুর ব্যক্তিগত শব্দভাণ্ডার শ্রেণীর সামুদায়িক শব্দভাণ্ডারে রূপান্তরিত হয়। এই কার্যকলাপের মাধ্যমে কোনো বিশেষ শব্দের সঙ্গে অন্যান্য শব্দের সম্পর্ক জোড়ার এবং ভাষা বোঝার সক্ষমতা বিকশিত হয়। এর সঙ্গে সঙ্গে দলে কাজ করার সক্ষমতা বিকশিত হয়। মানস মানচিত্র কাদের সঙ্গে করা দরকার? মানস মানচিত্র সমস্ত স্তরের শিশুদের সঙ্গে করা যেতে পারে, কিন্তু পৃথক পৃথক স্তরের সঙ্গে এটি করার পদ্ধতি আলাদা। মাইন্ড ম্যাপিং করার সময় শিশুদের জন্য নির্দেশ। শিশুদের বলুন, গাছ কথাটি শুনে তোমাদের মাথায় বা মনে কি কি শব্দ আসছে বলো। মাইন্ড ম্যাপিং করার সময় লক্ষ্য রাখুন, শিশুদের বলা শব্দগুলি বোর্ডে অথবা মেঝেতে লিখুন। যে শিশুরা নিজেরা লিখতে পারে তাদের লেখার সুযোগ দিন। শিশুদের বলা শব্দ: বাগান, কাণ্ড, ছায়া, জ্বালানি, কাঠ, ফল, ফুল, শিকড়, পাতা, বাতাস, খাবার, সূর্য, আলো, মাটি, ঝড়, নদী, শাল, চেয়ার, দরজা, খাট, লাঠি, মাদুর। পৃথক পৃথক স্তরের সঙ্গে করতে হবে এমন কার্যকলাপ। মানস মানচিত্র সম্পূর্ণ করার পর পৃথক পৃথক স্তরে শিশুদের আলাদা দলে এই কাজগুলি করতে বলুন। যেমন, বর্ণ স্তরে শিশুদের বলুন, ল বর্ণ আছে এমন শব্দ খুঁজে বের করুন। শব্দ স্তরে শিশুদের বলুন, শব্দের বর্গীকরণ করো। যেমন, প্রকৃতি থেকে পাওয়া যায় এমন বস্তু, সূর্য, মাটি, বাতাস। মানুষ তৈরি করেছে এমন বস্তু, লাঠি, দরজা, চেয়ার। অনুচ্ছেদ আর কাহিনী স্তরে শিশুদের বলুন, কয়েকটি শব্দ নিয়ে বাক্য অথবা কাহিনী তৈরি করো। মানস মানচিত্রের কিছু নমুনা দেওয়া হলো।